সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা গুরু ও মন্ত্র এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব গুরু তিনি যিনি ইষ্টের নাম শিষ্যকে ধরিয়ে দেন গুরু এক তবে উপগুরু অনেক হতেও পারে যার কাছে কিছু না কিছু শিক্ষা পাওয়া যায় তিনিই হলেন উপগুরু মনে রাখতে হবে সিদ্ধ পুরুষ ব্যতীত কারো গুরু হবার অধিকার নেই কারণ গুরু কাঁচা হলে উভয়েরই যন্ত্রণা সদ্গুরু না হলে জীবের অহংকার যায় না সংসার বন্ধন কাটে না স্বামী গহনানন্দজি বলছেন গুরুবাক্যে বিশ্বাস ও নির্ভর করে যে মনে প্রাণে খাটে তার সব অভাব দুঃখ ব্যথা ভগবানই দূর করে দেন মন্ত্র না নিলে একাগ্রতা আসে না ধৈর্য ধরে সাধন করতে হবে সময় না হলে হাত পাকা কোনো ফল নেই সিদ্ধ ও শক্তিশালী গুরু হলে তার কাছে সর্বদাই আনন্দে বিভোর হয়ে থাকা যায় সব কষ্ট ব্যথা ভুলে প্রকৃত গুরু যিনি তিনি শিষ্যের জ্ঞানলাভ না হওয়া পর্যন্ত তাকে পদ দেখাবার জন্য অপেক্ষা করেন আর কল্যাণের জন্য মাঝে মাঝে স্থুলভাবেও প্রকাশ হন গুরুবাক্যে বিশ্বাস করেই পড়ে থাকতে হবে তাঁর কথায় বিশ্বাস না থাকলে শুধু মন্ত্রতন্ত্রে কিছু হবে না তাঁকে আনা নির্ভর করলে সব আপদ বিপদ থেকে তিনি রক্ষা করবেন সৎগুরু মন্ত্র দান করলে সেই মন্ত্রের সঙ্গে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি শীর্ষে সঞ্চার করেন মনে রাখবে নিজের মনই হচ্ছে শ্রেষ্ঠ গুরু যখন ধ্যান করে মন স্থির হয় তখন সেই মন তোমাকে পর পর যা করতে হবে তা বলে দেবে ভগবানে অনুরাগ ভালোবাসা চাই তবেই মন স্থির হবে ভগবান লাভ করতে গুরুর একান্ত দরকার চুরি করতে পর্যন্ত একজন গুরুর দরকার হয় আর এত বড় ব্রহ্মবিদ্যা লাভ করতে গুরুর দরকার নেই কি অসাধারণ কথা আজ আমরা শুনলাম গুরুকে সদ্গুরুকে আর আমাদের মধ্যেই লুকিয়ে আছেন শ্রেষ্ঠ গুরু সেটি হল আমাদের মন ধ্যান জপ করার পর মন যখন স্থির হয়ে যায় তখন সেই মনই সাধককে বলে দেয় সঠিক পথ কোনটি কোন পথে গেলে ঈশ্বর লাভ হবে আজকের এই আলোচনা আমরা করলাম স্বামী দেবানন্দের লেখা থেকে আশা করি আজকের আলোচনা সত্যিই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিনের মতো খুব বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্টস করবেন বিদায় নেওয়ার আগে আরেকটি ছোট্ট অনুরোধ রাখছি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ